সকাল সকাল ক্রিকেট অনুশীলনের জন্য মাঠে উপস্থিত সিলেট জেলা দলের ক্রিকেটার রাজু আহমেদ। অনুশীলন শুরুর আগে মাঠের অন্যরা তখন মাটি খোঁড়ায় ব্যস্ত। হ্যাঁ, প্রশ্ন উঠতেই পারে, ক্রিকেটের ব্যাট বল ছেড়ে মাটি খোঁড়ায় ব্যস্ত কেন উঠতি ক্রিকেটাররা? কারণ সরকারি কলেজের মাঠ, তাই অনেকটা উন্মুক্ত অবস্থায় পড়ে থাকে। নেটের জন্য রডের খুঁটি স্থায়ীভাবে লাগানো থাকলে সেটি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই নিরাপত্তার স্বার্থে প্রতিদিনই এই কাজ করেন স্থানীয় ক্রিকেটাররা। এখানে ভালো মানুষ আছে বা খারাপ মানুষ আছে, সবাই তো আর সমান না। হ্যাঁ, সিকিউরিটিটা কম বলতে, এটা সরকারি মাঠ তো দেখছেন না, তো সবাই খেলে এখানে, তো এটা সরকারি মাঠ, এই জন্য আমরা তুলে নিয়ে যাই আবার নিয়ে আসি। বিভাগীয় শহর হলেও অনুশীলনে নেই তেমন কোনো বাড়তি সুবিধা। মাঠের অবস্থা করুন, তবু যেন হার না মানা সিলেটের ক্রিকেটারদের চলে হার ভাঙা খাটুনি। অনেক না থাকার ভিড়েও উঠতি ক্রিকেটারদের মুখে মাঠের কমতি ছাড়া নেই তেমন কোনো অভিযোগ। আমাদের একাডেমির নিজস্ব মাঠ না, তো এটাই হলো এমসি কলেজ, মানে সরকারি মাঠ, তো ওখান থেকে পারমিশন নিচ্ছি আমরা, মানে আমাদের স্যাররা নিচ্ছেন পারমিশন নিয়ে, আমাদের ভালোর জন্য। আর তো সিলেট আর কোনো মাঠের মানে ফেসিলিটি নাই। দীর্ঘ আড়াই বছর ধরে একাডেমিতে প্র্যাকটিস করছি, এজ লেভেলে খেলেছি আলহামদুলিল্লাহ। আঞ্চলিক যে টেপ টেনিস প্লেয়াররা বেশিরভাগই টেপ টেনিস খেলে, ওখান থেকে এসে আমরা ভালো ফেসিলিটি পাই, বা বড় আমাদের যে বড় ভাইয়েরা আছে ওরা আমাদেরকে দিক নির্দেশনা দেয়, ওইগুলো নিয়ে কাজ করি। স্থানীয়দের ভাবনায় পর্যাপ্ত ক্রিকেটার থাকা সত্ত্বেও ভালো মানের মাঠের অভাবে এগুচ্ছে না সিলেটের স্থানীয় ক্রিকেট। সিলেটের যে একাডেমিগুলো আছে তাদের আসলে সত্যি কথা বলতে গেলে আর্থিক সঙ্গতি যেটা, সেটা আসলে ওই পর্যায়ের না, ফলে তারা যে কোনো মাঠ ভাড়া নিয়ে সেটা সেখানে অনুশীলন করবে, এটা যেমন তাদের পক্ষে খুবই কঠিন। সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামের পাশে আরেকটি স্টেডিয়াম বানানোর পরিকল্পনায় স্থানীয়রা, তবে পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী এই মাঠও কি নিজেদের জন্য চেয়ে নেবে ক্রিকেট বোর্ড? আমাদের ছেলেদেরকে তো প্র্যাকটিসের জায়গা দিতে হবে, ইন্টারন্যাশনাল গ্রাউন্ড 1 এবং গ্রাউন্ড 2, এখন আরেকটা আমরা এর পাশে জায়গা আমরা দেখেছি, এইটা আসলে মেইনলি আমরা প্র্যাকটিসের জন্যই একটা রাখব। সিলেট বিভাগীয় শহরের তকমা গায়ে জড়ালেও এখানে হয় না প্রিমিয়ার লিগের আসর। সর্বোচ্চ প্রথম বিভাগ লীগ, সেটাতেও থাকে রিলিগেশন বন্ধ করে ক্রিকেটারদের মূল্যহীন বানানোর চেষ্টা। আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে পরিচিত এই সিলেটে অনুশীলন করার অন্যতম স্থান এই এমসি কলেজ মাঠ, যেখানে এই একটি কনক্রিটের উইকেটে চলে দুবেলা অনুশীলন, যা বিভাগীয় শহর হিসেবে খুব একটা সুখের বার্তা নয়। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে সিলেট থেকে ক্রিকেটার বের হওয়ার যে রাস্তাটা, সেটা অনেকটাই কঠিন হয়ে যাবে সেটা বলাই যায়। তাসওয়ার নাফি, এখন সিলেট। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার।